হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকে কোনো ব্লগ হবে না, আজকে আমি একটা রান্না তোমাদেরকে রান্নার রেসিপি করে দেখাবো, সেটা সবাই দেখবে দেখবে দেখে বাড়িতে রান্না করবে, ভালো হবে, খুব সুন্দর একটা রেসিপি। তো চলো দেখতে থাকো। তো চলো, রেসিপিটার জন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে অনেক যতগুলা লোক থাকবে শতগুলা ডিম নিতে পারো। 4টা ডিম নিয়ে নিলাম, সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আর ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি, ডিমগুলো আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এখন গরম সর্ষের তেল দিয়েছি কড়াইতে, আর ডিমগুলো দিয়ে দিলাম। বেশ ভালোভাবে ভাজি নিব। ভেজে নেওয়ার পরে তারপরে ফোড়নে দিব। আর বন্ধুরা, ফুলকপি আর ডিম দিয়ে তোমরা বাড়িতে রেসিপি বানিয়ে খেতে পারো, খুব সুন্দর একটা রেসিপি। তো ফোড়নে আমি দিয়ে দিলাম তেজপাতা আর সাদা এলাচ, যত কিছু দেওয়া হয়। তারপরে ধনিয়া বাটা, মশলা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, সব কিছু একবারে কুচি করে পেঁয়াজ বেটে নিয়েছি সব কিছু। তারপরে দেখো, মানে একটা আলু দিয়েছি, মানে ঝোলটা ঘন হওয়ার জন্য। আর ফুলকপিগুলো আগেই আমি ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে একটু হালকা সিদ্ধ করে নেব। তো এই যে দেখো, জল দিয়ে দিচ্ছি, ভালোভাবে হালকাভাবে সিদ্ধ হয়ে যাবে। বেশ সিদ্ধ হলে আবার গুঁড়ো হয়ে যাবে, ফুলকপিগুলো ভালো লাগবে না খেতে। খুব সুন্দর একটা রেসিপি, খুব টেস্টি হবে। আমার তো জিভে জল চলে এসেছে বন্ধুরা, এই যে দেখো, দেখতে কিন্তু সেই লাগছে। ওয়াও, আমার তো পুরো জিভে জল চলে এসেছে। বাড়িতে সবাই বানিয়ে খেয়েও আর আমার ভিডিওটা একটু দেখিও, খুব ভালো। তো প্রথমে আজকে আমি প্রথম রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, অলরেডি জল দিয়ে দিলাম, আর ভালোভাবে একটু ফুটবে জলটা। আর এই যে ডিমগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমার রেসিপিটা যদি সবাইকে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।